আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইয়ের আটষট্টি নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও দেখো আটষট্টি নং পৃষ্ঠার একটু নিচের দিকে হেডিং করা হয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান এই বঙ্গ বলতে অবিভক্ত বাংলাকে বোঝানো হচ্ছে অর্থাৎ বর্তমানের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কীভাবে এই বাংলা দুই ভাগে বিভক্ত হলো তার ইতিহাস আমরা এই আলোচনায় জানবো অন্তরা বলল কম চওড়াটাই আমাদের গঙ্গা তাহলে পদ্মা কতটা চওড়া এখানে কম চওড়াটাই আমাদের গঙ্গা বলতে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গঙ্গার যে অংশটা গিয়েছে সেটাকে বোঝানো হচ্ছে এবং অন্তরা জিজ্ঞাসা করেছে যে পদ্মা কতটা চওড়া অন্তরার প্রশ্নের উত্তরে স্যার বললেন কোনো কোনো জায়গায় মাঝ নদী থেকে পাড় দেখা যায় না মনে হয় সমুদ্রের কুল নেই অর্থাৎ পদ্মা এতটাই চওড়া কোনো কোনো জায়গায় মাঝ নদী থেকে নদীর কুল দেখা যায় না মনে হয় যেন সমুদ্রের কুল নেই দুপাশে শুধু জল আর জল এতটাই চওড়া রফিকুল বলল ভাগীরথী আর পদ্মার মাঝে অনেকটা জায়গা স্যার বললেন দুই নদীর পলি জমেই মাঝখানের ভূখণ্ডটা তৈরি হয়েছে এটাকে বলে গাঙ্গেও বদ্বীপ যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে গাঙ্গেও বদ্বীপ কাকে বলে উত্তরে লিখবে ভাগীরথী ও পদ্মা এই দুই নদীর পলিজমে মাঝখানে যে ভূখণ্ড তৈরি হয়েছে তাকে গাঙ্গেও বদ্বীপ বলে রিনা বলল ওখানকার মাটি খুব উর্বর স্যার বললেন একেবারে দক্ষিণে সুন্দরবনের নোনা মাটি বাকিটা সুজলা সুফলা শস্য শ্যামলা সমতল আর সমতল শেষই হয় না দেখো গাঙ্গেও বদ্বীপ তো পলিজমে তৈরি হয়েছে পলি মাটি মানেই সেটা চাষের পক্ষে অত্যন্ত ভালো মাটি উর্বর মাটি তবে গাঙ্গেও বদ্বীপ অঞ্চলের দক্ষিণ দিকটা অর্থাৎ সুন্দরবনের দিক ওখানে সমুদ্রের লবণাক্ত জল ঢুকায় সেই জায়গার মাটিটা অতটা বেশি উর্বর নয় আর বাদবাকি সমস্ত গাঙ্গেও বদ্বীপ অঞ্চল সুজলা সুফলা শস্য শ্যামলা অর্থাৎ সেখানে ফসল অত্যন্ত ভালো হয় চারিদিকে সমভূমি সেখানে চাষবাস করার পক্ষে অত্যন্ত ভালো মাটি স্যার বললেন আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল জানো তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল উত্তর লিখবে কলকাতার জোড়া সাঁকোয় কোথায় কলকাতার জোড়া সাঁকোয় হুগলি নদীর খুব কাছেই এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে তাই মুখস্থ করে রাখবে এবারে চলে আসছি ঊনসত্তর নং পৃষ্ঠায় এখানে স্যার বলছেন হ্যাঁ আবার পদ্মার গায়ে একটা জায়গার নাম শিলাইদহ সেখানে তার বাবার জমিদারি ছিল অর্থাৎ এই পদ্মার গায়ে যে একটা জায়গার নাম শিলাইদহ সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার জমিদারি ছিল তাকে সেই জমিদারি দেখার ভার দিয়েছিলেন তার বাবা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা তাকে শিলাইদহের জমিদারি দেখাশোনার ভার দেন তাই কলকাতা থেকে শিলাইদহ যাওয়া আসা করতেন তিনি এ প্রসঙ্গে বলে রাখি কলকাতা থেকে তিনি যখন শিলাইদহে যেতেন তখন কিন্তু তিনি স্থলপথে যেতেন না তিনি যেতেন জলপথে নৌকোয় করে তাই নদীর দুপাশের যে গ্রাম বাংলার চিত্র সেগুলো তিনি দুচোখ ভরে দেখতেন রবীন্দ্রনাথের জীবন ঘেঁটেলে দেখা যাবে যে এই সময়টাতে তিনি প্রকৃতি নিয়ে সব থেকে বেশি লেখা লিখেছেন এই সময়টাতেই তিনি প্রকৃতিকে আরও ভালোভাবে উপলব্ধি করেছেন তারপরে দেখো কি বলা হচ্ছে সম্ভবত এই অঞ্চল দেখেই তিনি মাতৃভূমিকে সোনার বাংলা বলে একটা বিখ্যাত গান লিখেছিলেন অনেকে মিলে বলে উঠলো গানটা জানি স্যার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে যে কোন অঞ্চলকে দেখে রবীন্দ্রনাথ মাতৃভূমিকে সোনার বাংলা বলেছেন উত্তর হবে শিলাইদহ এখান থেকে আর একটা প্রশ্ন আসতে পারে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা কার লেখা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর গানটা উনিশশো সালে লেখা এটাও প্রশ্ন হিসেবে আসতে পারে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা কত সালে লেখা উনিশশো সালে লেখা দেখো তারপর কি বলা হচ্ছে ইংরেজরা বাংলাকে দুভাগ করে দিয়েছিল দুটো আলাদা প্রদেশ সেই ঘটনাকে বলে উনিশশো এর বঙ্গভঙ্গ যদি পরীক্ষায় প্রশ্ন আসে উনিশশো এর বঙ্গভঙ্গ কাকে বলে উত্তরে লিখবে ইংরেজরা বাংলাকে দুভাগ করে দিয়েছিল দুটো আলাদা প্রদেশ সেই ঘটনাকে বলে উনিশশো এর বঙ্গভঙ্গ এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন বাংলাকে ভাগ করা হয়েছিল আসলে ইংরেজদের আমলে বাংলা ছিল ভারতের রাজধানী এবং ইংরেজরা ভারতবর্ষকে শাসন করতেন বলা যায় ভারতবর্ষকে শোষণ করতেন ভারতবর্ষের মানুষের উপর অত্যাচার করতেন ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা সোচ্চার হয়েছিলেন তারা চাইছিলেন যে ভারতবর্ষকে স্বাধীন করতে এর মধ্যে বাংলার যে স্বাধীনতা সংগ্রামীরা তারা অগ্রণী ভূমিকা পালন করছিল তো ইংরেজরা এই বাংলাকে ভাগ করার মধ্য দিয়ে বা ভারতবর্ষকে ভাগ করার মধ্য দিয়ে ভারতীয়দের দুর্বল করতে চেয়েছিলেন ইংরেজরা বুঝেছিলেন যে ভারতবর্ষের জনগণ যদি এক হয় তাহলে সেটা তাদের পক্ষে অশনি সংকেত তাই ভারতবর্ষের মানুষদের দুর্বল করার জন্য তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য ইংরেজরা বুদ্ধি করে বাংলাকে ভাগ করেছিলেন এবারে আসি বইয়ের আলোচনায় অরুণ বলল স্যার ইংরেজরা বাংলাকে দুভাগ করেছিল কেন যদি এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে যে ইংরেজরা বাংলাকে দুভাগ করেছিল কেন তাহলে বইতে আমি যেই অংশটুকু দাগিয়ে দিয়েছি এই অংশটুকু লিখতে হবে উত্তরে লিখবে ইংরেজরা ভারতবর্ষকে শাসন করত ভারতবর্ষের লোকেরা ইংরেজদের এই শাসন মেনে নেয়নি তারা চাইতো দেশের লোকেই দেশ চালাবে তাই দেশের মানুষ একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল ইংরেজরা চেয়েছিল একজোট হওয়া মানুষকে আলাদা করতে বাংলাকে দুভাগ করে দিয়ে সেই ভাগাভাগি শুরু করতে চেয়েছিল ইংরেজ শাসকরা বাংলার মানুষ এই ভাগাভাগি মেনে নেয়নি অর্থাৎ বাংলাকে যে ভাগ করা হয়েছিল ইংরেজরা ভাগ করেছিল বাংলার মানুষ কিন্তু এই ভাগটাকে মেনে নেয়নি সবাই মিলে প্রতিবাদ করে বিদেশি জিনিসপত্র ব্যবহার করা বন্ধ করে দেয় লোকেরা এই যে যে বিদেশি জিনিসপত্র ব্যবহার করা বন্ধ করা হয়েছিল তাকে বলা হয় বয়কট এটা ছিল বয়কট আন্দোলন অর্থাৎ বিদেশি সমস্ত দ্রব্য বয়কট করা হয় চরকা কেটে সুতো বানিয়ে সেই থেকে নিজেরা কাপড় জামা বানায় অর্থাৎ স্বদেশি আন্দোলন শুরু হয়েছিল নিজেদের দেশে তৈরি কাপড় মানুষেরা ব্যবহার করা শুরু করে রবীন্দ্রনাথও বাংলা ভাগের বিরোধিতা করেন তার প্রতিবাদে এই গানটা তিনি লিখেছিলেন কোন গানটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখন আবার ওই গানটা খুব বিখ্যাত কেন বলো এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা খুব বিখ্যাত কেন সবাই মিলে বলল ওটা তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত অর্থাৎ বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটা যদি পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে তোমরা লিখবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর ইতিহাসে এমন একজন ব্যক্তি যার লেখা গান দুটো দেশের জাতীয় সঙ্গীত ভারতের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্যার বললেন গাছ লতা ফুল ফল আর হরেক ফসলের এই সমভূমি অর্থাৎ আমরা যে অঞ্চলে বাস করি সেই অঞ্চলের কথা বলা হচ্ছে সেই বাংলার কথা বলা হচ্ছে উনিশশো সালে দেশভাগের পর থেকে এই বদ্বীপের পশ্চিম অংশটা পশ্চিমবঙ্গে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে দেশভাগ হয় কবে উত্তর হবে উনিশশো সালে তো দেশভাগের পরে এই যে গাঙ্গেও যে বদ্বীপ অঞ্চল সেই গাঙ্গেও বদ্বীপ অঞ্চলের পশ্চিম অংশটা কোথায় রয়েছে পশ্চিমবঙ্গে যেটা ভারতের একটা অঙ্গরাজ্য আর পূর্ব অংশটা হল পূর্ববঙ্গ যেটা বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত রংবেরঙের প্রজাপতি পাখি মৌমাছি আর গাছপালার সঙ্গে গাঁথা এখানকার মানুষের জীবন এবারে চলে আসছি ঊনসত্তর নং পৃষ্ঠার একটু নিচের দিকে এখানে বলা হচ্ছে নদী তীরের সভ্যতা আমরা এর আগের ক্লাসেও পড়েছিলাম যে আগের কালের যে সমস্ত সভ্যতাগুলো গড়ে উঠত সেগুলো বেশিরভাগই নদীর তীরে গড়ে উঠত সেগুলোকে বলা হতো নদীমাত্রিক সভ্যতা কেন কারণ নদী তাদের বিভিন্ন কাজে লাগতো নদীর জল তারা পান করতো নদী থেকে তারা মাছ শিকার করে খেত এমনকি নদীটাকে তারা যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যব ব্যবহার করত সেখানে তারা নৌকা চালনা করে নদীপথের মাধ্যমে তারা যাতায়াত করত এই ধরনের বিভিন্ন সুবিধার কারণে আগের কালের সভ্যতাগুলো নদীর তীরেই গড়ে উঠতো এটা আমরা ক্লাস থ্রিতে কিছুটা জেনেছি দেখা যাক ক্লাস ফোরের বইতে কি লেখা রয়েছে বলা হচ্ছে মানচিত্র দেখতে দেখতে রফিকুল বলল কিন্তু ভাগীরথী হুগলিত নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পশ্চিম সীমায় ইছামতি পূর্ব সীমার কাছে মাঝে তো নদী নেই এই ভূমি এত উর্বর হলো কিভাবে তো ওই মাঝখানে যেখানে নদী নেই সেইখানকার জমি এতটা উর্বর হলো কেন স্যার বললেন আগে নদী ছিল বিদ্যাধরী সুতি যমুনা নোয়াই এই সমস্ত নদীগুলো আগে এখানে ছিল বিদ্যাধরী এখনও আছে তবে এখন তার ছোটো নদী অন্যগুলো আর নেই বিদ্যাধরীর কাছে এক জায়গায় মাটি খুঁড়ে অনেক কাল আগের ঘরবাড়ি বাসনপত্র পাওয়া গেছে রঞ্জন বলল জানি চন্দ্রকেতু রাজার দুর্গ ছিল ওখানকার লোকজন গড় বলে কি পাতলা পাতলা ইট পরপর তিনটে বসালেও এখনকার দুটোর মতো পুরু হবে না এটা আসলে চন্দ্রকেতু গড়ের কথা বলা হচ্ছে যেটা ছিল চন্দ্রকেতু রাজার দুর্গ এই প্রত্নস্থলটা পশ্চিমবঙ্গের অন্যতম একটা প্রত্নস্থল যেটা উত্তর চব্বিশ পরগনা জেলার বেড়াচাপায় রয়েছে স্যার বললেন হ্যাঁ তখন সেখানে অনেক বড় কোনো নদী ছিল পুরোনো দিনের কিছু কিছু শহর আজও দেখা যায় সেই সব শহরে মানুষ ইটের বাড়ি বানাতো যেমন হরপ্পা সভ্যতার বাড়িঘর সেগুলো পোড়া ইঁট দিয়েই বানানো হয়েছিল একটা পুরোনো সভ্যতার নাম হরপ্পা সভ্যতা এই হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলো কি দিয়ে বানানো হয়েছিল পোড়া ইট দিয়ে বানানো হয়েছিল আগুনে পোড়া ইট ঘরবাড়ি ছাড়াও পথঘাট ঘাট বানাতো ইট দিয়ে নর্দমাগুলোও ইটের হতো জল ধরে রাখার বড় বড় চৌবাচ্চাও ইটের তৈরি হতো যদি পরীক্ষায় প্রশ্ন আসে হরপ্পা সভ্যতায় কোন কোন ক্ষেত্রে ইটের ব্যবহার দেখা যায় উত্তরে লিখবে হরপ্পা সভ্যতায় বাড়িঘর তৈরিতে পথঘাট তৈরিতে নর্দমা তৈরিতে জল ধরে রাখার চৌবাচ্চা তৈরিতে প্রভৃতি ক্ষেত্রে ইটের ব্যবহার দেখা যায় এর পরে বলা হচ্ছে জানো সেই পুরনো যুগে নদীর ধারেই সভ্যতা গড়ে উঠত নদী ছিল তাদের মায়ের মতো তাই ওই সব সভ্যতাকে নদীমাত্রিক সভ্যতা বলা হয় নদীমাত্রিক সভ্যতা কাকে বলে যদি পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে লিখবে পুরনো যুগে নদীর ধারেই সভ্যতা গড়ে উঠতো নদী ছিল তাদের মায়ের মতো তাই ওই সব সভ্যতাকে নদীমাত্রিক সভ্যতা বলা হয় পৃথিবীর প্রায় সব পুরনো সভ্যতাই নদীর ধারে গড়ে উঠেছিল তবে নদীর বন্যায় অনেক সময় সেখানকার বাসিন্দাদের ক্ষতিও হতো তবুও নদীর ওপর নির্ভর করেই মানুষ বেঁচে থাকত তাহলে মনে রাখতে হবে পৃথিবীর সব পুরনো সভ্যতাই কোথায় গড়ে উঠেছিল নদীর ধারে রুবি বলল স্যার সভ্যতা মানে কি স্যার সংক্ষেপে উত্তর দিলেন সভ্য মানুষের নানা কাজকর্মকে একসঙ্গে বলে সভ্যতা যদি পরীক্ষায় এক নম্বরের প্রশ্ন আসে যে সভ্যতা মানে কি বা সভ্যতা কাকে বলে উত্তর লিখবে সভ্য মানুষের নানা কাজকর্মকে একসঙ্গে বলে সভ্যতা এবারে দেখো স্যার বোঝাচ্ছেন ধরো এক সময়ে মানুষ আজকের মতো অনেক কিছু পারত না পোশাক পরতে জানতো না নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারত না থাকার জন্য বাড়ি ঘর বানাতে পারত না পড়া লেখা জানতো না টাকা পয়সার লেনদেন ছিল না সহজে যাতায়াত করতে পারত না তারপরে অনেক সময় ধরে এর সবগুলোই মানুষ শিখেছে এই শেখার ধাপগুলো একটু একটু করে সভ্য হওয়ার ধাপ সেই সব ধাপ পার করে মানুষ আজকের অবস্থায় দাঁড়িয়েছে আজকে আমরা যতটা উন্নত আদিমকালে তো আমরা ততটা উন্নত ছিলাম না এই যে ধীরে ধীরে আমরা যে উন্নতি করেছি ধীরে ধীরে আমরা একটু একটু করে ধাপ উপরের দিকে উঠেছি এগুলোই হলো সভ্য হওয়ার ধাপ কিন্তু স্যার এই অঞ্চলে বর্ণেই স্যার বললেন উত্তর চব্বিশ পরগনার পারমাদানে একটা পুরনো বনখণ্ড আছে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে উত্তর চব্বিশ পরগনার কোথায় একটা পুরনো বনখণ্ড আছে উত্তর হবে উত্তর চব্বিশ পরগনার পারমাদানে আর নতুনভাবে তৈরি করা বন আছে নদীয়ার বেথুয়াডহরিতে সেখানে শাল সেগুন মেহগনি শিশু কৃষ্ণচূড়া রাধাচূড়া কদম গাছ আছে অনেক হরিণ কাঠ বিড়ালি আছে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নদীয়ার কোথায় নতুনভাবে তৈরি করা বন আছে উত্তর হবে বেথুয়া ডহরিতে এরপরে নিচের অংশে বলা হচ্ছে বলা বলি করে লেখো তোমার কাছাকাছি কোথায় পুরনো সভ্যতার চিহ্ন পাওয়া গেছে সেখানকার কথা লেখো নিজের জানা না থাকলে বড়দের সঙ্গে আলোচনা করে জেনে লেখো তোমার বাড়ির আশেপাশে যদি পুরনো কোনো সভ্যতার চিহ্ন পাওয়া যায় সেগুলো অবশ্যই লিখবে যদি না জানা থাকে তাহলে বড়দের থেকে বা শিক্ষক শিক্ষিকাদের থেকে জেনে এখানে লিখবে এটা তোমরা নিজেরা চেষ্টা করবে আর ডান পাশে দেখো যে সমস্ত পোড়ামাটি ধাতু বা অন্যান্য কোনো জিনিস যদি সেখানে পাওয়া যায় সেগুলোর ছবি আঁকতে বলা হচ্ছে তোমরা নিজেরা চেষ্টা করবে আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টির ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আরএস এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে